কলকাতায় এনআইএ আদালতে ছত্রধরের হাজিরা। ছত্রধরের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ। প্যারোলে জামিন নিয়ে লালগড়ের আমলিয়া গ্রামে যান ছত্রধর এবং গতকাল দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। মেদিনীপুর মেডিকেলে তাকে ভর্তি করানো হয়। আজ সকালে হাসপাতাল থেকে ছুটি নিয়ে কলকাতায় আসেন ছত্রধর মাহাতো। পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। পিয়ালি, আর কি জানা যাচ্ছে? দেখো, রাজধানী এক্সপ্রেস পণমন্দির ঘটনাতেই ছত্রধর মাহাতোকে এনআইএ গ্রেপ্তার করেছিল, সেই মামলাতে তিনি এখন এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন। আর সম্প্রতি গত 2 তারিখে তিনি অন্তর্বর্তীকালীন একটি জামিন পান এনআইএ আদালত থেকে, কারণ তার 2 ছেলে দিয়েছিল। এবং আজকে 8 তারিখ অর্থাৎ আজকে কিন্তু আদালত তাকে সারেন্ডার করতে বলেছিল, কিন্তু গতকাল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ফলে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগেই তিনি সেই হাসপাতাল থেকে, মেদিনীপুরের হাসপাতাল থেকে রিস্ক বন্ডে সাইন করার পর তিনি এই মুহূর্তে এনআইএ যে বিশেষ আদালত রয়েছে নগরদায়রা আদালতে, সেখানে তিনি এসেছেন, হাজিরা দিয়েছেন। এবং তার আইনজীবীরা যেটা জানাচ্ছেন যে আজকে আদালতের কাছে যেহেতু তিনি অসুস্থ রয়েছেন, ফলে এই অন্তর্বর্তীকালীন জামিনের যেটা মেয়াদ সেটাকে বাড়ানোর জন্য তার আবেদন জানাবেন বলে কিন্তু জানা যাচ্ছে।